পদ্মা সেতু নবম স্প্যান বসছে, দৃশ্যমান হবে 1350 মিটার। সিরাজগঞ্জে কাভার ভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু, গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলে উপজেলা নির্বাচনে প্রচার তুঙ্গে, আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে মূল লড়াই বিদ্রোহীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরও থাকছে, কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে তিন দিনে লালন স্মরণ উৎসব শুরু, জাতকুল ধর্মের বিভেদ ভুলে মানুষের জয়গান। পদ্মা সেতু নবম স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়েছে। এটি বসলে দৃশ্যমান হবে সেতুর 1350 মিটার। সকাল 10:30টার দিকে ক্রেনের সাহায্যে স্প্যান বসানোর কাজ শুরু হয়। স্প্যানটি জাজিরা পয়েন্টে 34 ও 35 নম্বর পিলারে বসানো হবে। এর আগে স্প্যানটি মাওয়া থেকে ভাসমান ক্রেনের সাহায্যে এনে 34 ও 35 নং পিলারের 200 গজ দূরে মাঝামাঝি স্থানে ঝুলিয়ে রাখা হয়। এ নিয়ে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে মোট 8টি স্প্যান বসানো হচ্ছে। জাজিরা অংশে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে 1200 মিটার। এর আগে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে আরও একটি স্প্যান বসানো হয়েছিল। এ নিয়ে পদ্মা সেতুর মোট স্প্যান বসছে 9টি। সিরাজগঞ্জের ভদ্রঘাটে কাভার ভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয় আরও 3 জন। এ ঘটনায় গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহত হৃদয় হোসেন স্থানীয় শেখ আব্দুল হামিদ বিএম কৃষি কলেজের ছাত্র। কামারখন থানার ওসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8:30টার দিকে দ্রুতগামী একটি কাভার ভ্যান সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাটে পথচারীচার কলেজ ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যায় এবং বাকিরা আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 13 মামলার আসামি জামাল হক ওরফে জাম্বু মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 30 কেজি গাঁজা ও 2000 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নিহত জামাল উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ধনপুর এলাকায় সমবেত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল ওরফে জাম্বু মিয়া। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী বহরে 7 জন নিহতের ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনের গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করছে। 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। সকালে কমিটির সদস্যরা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান। প্রকৃত কারণ অনুসন্ধান সহ নিহত ও আহতদের জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে অনুসন্ধান করবেন তারা। এছাড়া এমন সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ মালা পেশ করবেন তাদের প্রতিবেদনে। এর আগে বুধবার রাতে ব্রাশ ফায়ারে আহত এসআই আক্তার আলী বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। গত 18 মার্চ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সহকারী পোলিং অফিসার সহ 7 জন নিহত হন। তথ্য প্রযুক্তি ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন এসেছে সাতক্ষীরার শ্যামনগরের আইলা বিধ্বস্ত দুর্গম বড়কুপট গ্রামের ফসল উৎপাদনে। যেখানে আগে লবণাক্ততার কারণে আবাদ সম্ভব হতো না, এখন সেখানে ফসলের সমারোহ। অ্যাপসের মাধ্যমে দেওয়া পরামর্শে চাষাবাদের পাশাপাশি হাঁস মুরগি এমনকি মৎস্য চাষেও এসেছে ইতিবাচক পরিবর্তন। সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বড়কুপটের উঠানে উঠানে এখন সবুজ ফসলের সমারোহ। স্মার্টফোনে বিভিন্ন সংগঠনের অ্যাপসের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক তথ্য নিয়ে কাজ করে লাভবান হচ্ছেন বড়কুপট গ্রামের নারীরা, যা পারিবারিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি স্বাবলম্বী করে তুলছে তাদের। ভুট্টা, লাউ, সিম এগুলো চাষ করি। এগুলো চাষ করার ফলে আমার পরিবারের পুষ্টি চাহিদা মেটাই, আর অতিরিক্ত যেটা হয় সেটা আমি বাজারে বিক্রি করি। আর এ কাজে বেসরকারি সংস্থা সুশীলন প্রতীক প্রকল্পের আওতায় তাদের তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ ও স্মার্টফোন দিয়ে সহায়তা করা হচ্ছে।
এর মাধ্যমে গ্রামের নারীরা লবণাক্ত জমিতে ফসল রোগাক্রান্ত হলে ছবি তুলে প্রতীক কৃষি তথ্য সার্ভিসের মেসেঞ্জারে পাঠিয়ে ও কল সেন্টারে ফোন করে পাচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। কিভাবে মাছ চাষ করলে লাভবান হওয়া যায়, এভাবে অনেকগুলো অ্যাপস আমরা ব্যবহার করি। তার মধ্যেও যদি কোনো সমস্যার সমাধান না হয়, আমরা মিটিংয়ের মধ্যে আলোচনা করি, করার পরে সবাই তো প্রতীক কল সেন্টারে ফোন করি, সবাই সব সমস্যার সমাধান নেয়। ব্যাগে আমরা সবজি চাষ করতে পারছি, ব্যাগে আদা চাষ করতে পারছি, কক্সিডে বিভিন্ন রকম মরিচ চাষ করতে পারছি। এইগুলো তো আমরা তথ্য প্রযুক্তি থেকে এখন আমরা শিখেছি। মানুষ দেখে এটা অনুকরণ করার চেষ্টা করছে এবং সারা দেশে সেটা একটা নীরব বিপ্লব হতে পারে। প্রতীক প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারে বড়কুপোর গ্রাম এখন ফসলের মডেল গ্রাম হিসেবে পরিচিত। কৃষি বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করে ওনারা যেভাবে লাভবান হচ্ছে, আমি আশা করছি আশেপাশের ইউনিয়নে যদি এই প্রকল্প চলমান থাকে, সম্প্রসারণ করা সম্ভব হয়, তাহলে আমাদের আরও বেশি বেশি কৃষি কৃষণে উপকৃত হবে। এভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তা পেলে সব ধরনের ফসলের আবাদ আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা। আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি বিভিন্ন উপজেলায় ভোটের মাঠে রয়েছেন একাধিক বিদ্রোহী। এদিকে বরাবরের মতো ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ ব্যক্তিকেই বেছে নিতে চান তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ও নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলা শিবগঞ্জ, নাচুল, গোমস্তাপুর ও ভোলাহাটে চলছে নির্বাচনী প্রচারণা। শিবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী চারজন, এর মধ্যে আওয়ামী লীগের দুজন, জাসদের একজন এবং বিএনএফ এর একজন। জাসদ ও বিএনএফ এর চেয়ারম্যান প্রার্থীকে ভোটাররা আমলে না নিলেও আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী মহসিন আলীর মুখোমুখি অবস্থান নিয়ে শঙ্কায় আছেন তারা। প্রত্যেক নেতারাই বলছে যে আমাকে ভোট দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন, তাই যদি হয় তাহলে সংঘাত আমরা চাই না। নির্বাচিত হওয়ার পরে যে নির্বাচিত হবে সে ভালোভাবে কাজ করবে, সেটাই আমরা চাই। তবে সব প্রার্থী দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড তা অব্যাহত রাখার জন্য আমি সদা চেষ্টা করব। ভোটের দিন যে তার প্রশাসনের যে আন্তরিকতা দেখাচ্ছে তাতে আমার মনে হয় না এখানে কার্যকর করার সেই কোন যে এটা পারবে বলে আমার মনে হয় না। দুর্নীতি বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, সাম্প্রদায়িকত বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্যই মূলত আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা। এদিকে নড়াইলের তিন উপজেলায় প্রচারণায় এগিয়ে লোহাগড়ার প্রার্থীরা, চেয়ারম্যান ছাড়াও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন এলাকায়। নৌকা প্রতীক প্রার্থীর পাশাপাশি মাঠে সরব বিদ্রোহীরাও। আমি বিজয়ী হলে এই লোহাগড়াকে আরো উন্নয়নের জন্য আমি সর্বদা চেষ্টা করব, ঘুষ দুর্নীতি রাহাজানি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা জনপদ হিসেবে গড়ে তুলব। সকল মানুষ আমাকে সাড়া দিচ্ছে এবং তাদের মূল্যবান ভোট নিয়ে আমি আবারও বিজয় হব। তবে বরাবরের মতোই ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই বিজয়ী করতে চান তারা। স্বাস্থ্য, মানুষের পড়াশোনা সব দিক দিয়ে যাতে উন্নতি হয় এরকম একটা লোক আমরা চাই। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও একটি নিরপেক্ষ নির্বাচন। শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুধা ও দারিদ্র। আফসানা নীলা, একুশে টেলিভিশন। দর্শক, কুষ্টিয়া সদরের মজুমপুর গেট এলাকা থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জহুরুল ইসলাম। ছটি উপজেলার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আতাউর রহমান আতা। বাকি পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 24 মার্চ। এবার ছটি উপজেলায় চেয়ারম্যান পদে মোট 16 জন এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোট 69 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন পর্যন্ত ভোটের পরিবেশ এখানে শান্ত থাকলেও কুষ্টিয়ার দৌলতপুর এবং মিরপুর উপজেলায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টোকেন চৌধুরী এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি মিরপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী এবং জাসদ সমর্থিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার উভয় প্রার্থী
সংবাদ সম্মেলন করে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন। এছাড়া অন্য উপজেলাগুলোতে মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে। এদিকে বরিশাল সদরের অশ্বিনী কুমার টাউন হল এলাকা থেকে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুখেন্দ্র এদবর। বরিশালে 10টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় আগামী 24 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলায় মামলার জটিলতার কারণে সেখানে নির্বাচন হবে না। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশালের গৌরনদী এবং আগৈলঝাড়া দুটি উপজেলায় ইতিমধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং 9টি উপজেলার মধ্যে আর 4টি উপজেলা বরিশাল সদর, বাকেরগঞ্জ, মুলাদি এবং বানারীপাড়ায় 4 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে তারা নির্বাচিত হয়েছেন। আর যে 3টি উপজেলা রয়েছে, বাবুগঞ্জ, উজিরপুর এবং হিজলা, সেখানে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ভোট গ্রহণের লগে পুলিশ প্রশাসন, সকল প্রশাসন কিন্তু এখন তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরিশালের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য। এবার সারা দেশের নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের রোমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রাজশাহীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ। নার্সদের সিলেকশন গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের কার্যালয় ঘেরাও করে নার্সদের বিক্ষোভ। বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নাটোরে আদিবাসী নারীদের ভূমি অধিকার, কৃষিতে ন্যায্য মজুরি এবং নিরাপত্তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজবাড়িতে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। জামালপুরে শিক্ষার্থী অপহরণকারী পারভেজের গ্রেফতার ও শাস্তি দাবিতে মানববন্ধন। চুয়াডাঙ্গায় শেষ হয়েছে বিজিবি বিএসএফ এর প্রীতি শুটিং প্রতিযোগিতা। গোপালগঞ্জের জেলা উদীচীর দ্বাদশ সম্মেলনের সমাপনী। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিছানা গ্রামের লোক উৎসব। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বিশ্ব শান্তি কামনায় হরিনাম যজ্ঞ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নেত্রকোনার বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মোতালেব তেলিগাতি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপাল এবং একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাংবাদিক শাকের আরজুন নানার দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। নেত্রকোনা এন আকন্দ আলিয়া মাদ্রাসা মাঠে বুধবার রাতে জানাজা শেষে পৌর শহরের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 95 বছর। সংবাদ শেষ করছি লালন স্মরণ উৎসবের খবর জানিয়ে। গানে গানে মাতোয়ারা কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ি, বাউল সাধু বৈষ্ণবদের মেলা বসেছে লালন ধামে। ধর্ম বর্ণ জাতপাত ভুলে তাঁরা গাইছেন মানুষের জয়গান। বুধবার থেকে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়ায় শুরু হয়েছে 3 দিনের লালন স্মরণ উৎসব। সাঁইজির টানে ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও যোগ দিয়েছেন উৎসবে। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। আখড়াবাড়ি মুখর সাঁইজির গানে গানে বাড়ির আঙিনা ছাড়াও খণ্ড খণ্ড আস্তানায় বসেছেন ভক্ত শিষ্যরা। ভাবগান আর আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে। লালন বলিয়ে গেছে, সেটি সন্ধান করার জন্য, তার তত্ত্ব জানার জন্য আমরা সাধুরা সমস্ত লোক একত্র হই। লালন সাঁই জীবিত থাকার সময়ে দোল পূর্ণিমা তিথিতে কালী নদীর তীরে শিষ্যদের নিয়ে রাতভর গান বাজনা ও তত্ত্ব আলোচনা করতেন, যা কালক্রমে এখন লালন স্মরণ উৎসব। যে মানুষ বুঝলে শোনার মানুষ হবে, এটা মানুষেরই সেবা দেওয়া হয়, মানুষেরই ধর্ম।
নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মিরাজ করেছে। লালন ভক্তদের পাশাপাশি তিন দিনের এই উৎসবে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সাধুগুরু বাউল ভক্তরা। উৎসব ঘিরে গ্রামীণ মেলায় এসেছে বিপুল সংখ্যক দর্শনার্থীও। সাইজির আকৃতি বিভিন্ন সাধুরা আসেন, আমরাও তাদের সাথে একাকার হয়ে তাদের আনন্দটা আমরাও ভাগাভাগি করে নিই। কুষ্টিয়াতে আসবার লালন এখানে যদি না আসি তাহলে কুষ্টিয়াতে আসার মানেই হয় না। লালনের গান আর দর্শন ধারণ করতে পারলে সমাজের হানাহানি মারামারি রোধ করা সম্ভব, এমন আশা মেলায় আসা ভক্তদের। রত্না জামান, একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পদ্মা সেতুর নবম স্প্যান বসছে আজ, দৃশ্যমান হবে 1350 মিটার। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু, গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ ও নড়াইলে উপজেলা নির্বাচনের প্রচার তুঙ্গে, আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে মূল লড়াই বিদ্রোহীদের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন।